পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে কৌতলা থেকে কাশীনগর পর্যন্ত বিক্ষোভে সামিল সাংসদ সুভাষিস চক্রবর্তী। গত মঙ্গলবার বিকেল তিনটে থেকে কৌতলা থেকে কাশীনগর বাসস্ট্যান্ড পর্যন্ত কয়েক হাজার মানুষ পদযাত্রায় সামিল হন পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে। এই প্রতিবাদের প্রধান বক্তা ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি সাংসদ সুভাষিস চক্রবর্তী এবং কৃষ্ণচন্দ্রপুর অঞ্চলের প্রধান বাপি হালদার, বনভূমি কর্মাধ্যক্ষ শান্তনু বাপুলি, ডাক্তার অলোক জলদাতা, খাড়ি অঞ্চলের প্রধান শাহানা শেখ, সুজাউদ্দিন বৈদ্য ও উদয় হালদার প্রমুখ ব্যক্তিবর্গ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দু নম্বর ব্লকের খাড়ি গ্রাম পঞ্চায়েতের কাছে গেন্দের বঞ্চনা ও পেট্রোলের বৃদ্ধির এবং রেল বেসরকারীকরণ সহ একাধিক বিষয়ে বিরোধিতা করে শাসক দলের সাংসদ এবং দক্ষিণ চব্বিশ পরগনার সভাপতি সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে কয়েক হাজার মানুষ বিরোধী মিছিল করেন। এই যে আপনাদের ছ তারিখ থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে, এই কর্মসূচি আজকে থেকে কি শুরু করলেন? আজকে আপনি কয় জায়গায় প্রোগ্রাম করলেন? আজকে দুই জায়গায় প্রোগ্রাম করলাম, আরেক জায়গায় যাওয়া সোনালী। রায়দিঘি থেকে এই যে আজকে শুরু করলেন এই প্রোগ্রামটা, রায়দিঘির মানুষকে কি বার্তা দিলেন? রায়দিঘির মানুষকে বার্তা দিলাম যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়নের প্রকল্পগুলো আছে তার প্রচার করতে হবে, আর বিজেপি যে অপপ্রচার করছে, সিপিএম যে অপপ্রচার করছে, কংগ্রেস যে অপপ্রচার করছে, তারগুলো জবাব দিতে হবে। আগামী দিনে যে যুবশক্তি বলে যে আপনাদের রেজিস্ট্রেশন হচ্ছে, সেই সম্পর্কে কি বার্তা দিলেন? যুবশক্তি শুনলেন, আমার পাশে সিরাজ আর উদয় ছিল, বাপি ছিল, ওরা বললো রায়দিঘি বিধানসভা ব্লক সব থেকে বেশি আগে আছে, সব থেকে বেশি রেজিস্ট্রেশন। বিধায়ক তথা মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় বারবার অভিযোগ করছে রায়দিঘি আমফানের পরে মানুষ দুর্গত, তার দিকে কোনো সরকার কোনোভাবে নজর দিচ্ছে না, কি বলবেন? প্রাক্তন মন্ত্রী তথা এই রায়দিঘির প্রাক্তন এমএলএ বারবার অভিযোগ করছে যে রায়দিঘির মানুষ আমফানের পরে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না, দুর্নীতি করছে, তৃণমূল কি বলবে? একটু আগে বললাম তো, দিদিকে বলেছি দুটো হাসপাতাল বাড়াতে হবে, চোখের হাসপাতাল, চোখে নামা হয়েছে, দেখতে পাচ্ছে না, মথুরাপুরে এত বড় জায়গায় উনি কি উনি দিয়েছেন না? হ্যাঁ, উনি তো এসে শ্মশানগুলো সংস্কার করেছিলেন, মানুষ বললে যেন ঢুকিয়ে দিতে পারে, দীর্ঘ রাস্তা দেখলাম একদম অচল অবস্থা। হ্যাঁ, এটা আমি দেখেছি, আমরা ডিএম এর কাছে বলেছি, ডিএম বলেছে এটা স্যাংশন হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবার কিছুদিনের মধ্যে। বিজেপি কিন্তু একুশের ভোটকে পাখিচ্ছ করে একদম তারা বিভিন্ন কর্মসূচি নিচ্ছে, আপনাদের দলীয় কর্মসূচি এই চার দিনের পরে আর কি থাকছে? আমি আমি আপনার কথা একমত, ওরা পাখির চোখ দিচ্ছে আর আমরা অর্জুন, ঠিক আছে? সেক্ষেত্রে আমফানের পরে মানুষকে কি বার্তা দেবেন? আমফানের এখনো ক্ষয়ক্ষতি, আমফান এবং করোনায় যারা আক্রান্ত সেই সব মানুষের কিভাবে স্বাভাবিক সঙ্গে কত দ্রুতগতিতে যাতে ফিরে আসতে পারে তার জন্য আমাদের চক্রান্ত পরিশ্রম চলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। বিজেপি এবং সিপিএম থেকে কি জয়েন করছে আপনাদের দলে? আমাদের প্রতিনিয়ত খালি করোনা দাপটদার যেতে দিন যেতে দিন, গোসামার দিকে শুরু হয়েছে বাসন্তী, ভাঙ্গর, ক্যানিং, মথুরাপুর, রায়দিঘি, মন্দির বাজার সব যোগদান করবে, দেখতে পাবেন। খারাপ মানুষকে জানতে হবে, লকডাউনের পর মানুষের এদিক ওদিক হয়ে গেছে, ট্রেন চলছে না, ঝড়ে এখানে প্রায় প্রত্যেকটা যত ইলেকট্রিক পোলার ছিল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুখেন্দু হালদার ও সমর হালদার, টাইমস বাংলা। 15 দিনের মধ্যে প্রত্যেকটা অঞ্চলের মধ্যে